প্রথম তো মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি 14 তারিখে এটার মেয়াদ শেষ হচ্ছে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে ওনার কাছে আমরা দাবি রেখেছি আহ্বান করেছি যে অতীতে বর্তমানে যে অতীতে যেভাবে নির্বাচন কমিশনগুলো গঠন করা হয়েছে এইগুলো নিয়ে জনগণের মধ্যে আপনার হতাশা বিরাজ করতেছে এবং আমরা দেখেছি যে যখনই আপনার আইনি প্রক্রিয়ার মাধ্যম বাদ দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় সেই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এবং আমরা দেখেছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে আপনার জনগণের প্রত্যাশা থাকে একটা নির্বাচন হবে নির্বিঘ্নে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে জনগণ ভোট প্রদান করবে এবং সেটা তার মৌলিক অধিকার সেটার থেকে মানুষ বঞ্চিত হয় এবং যারা এই যে নির্বাচন কমিশন গঠন করা হয় তারা সরকারের আজ্ঞাবহ হয়ে যায় আমরা দাবি করেছি যে আজকে স্বাধীনতার প্রায় 50 বছরের কাছাকাছি সময় এই যে আমাদের সংবিধান প্রণয়ন হয়েছে সেই সংবিধানে ডিরেকশন আছে যে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে হবে সেটা আজকে আজ পর্যন্ত হয় নাই আর সেটা না হওয়ার কারণেই আপনার মানুষের যে প্রত্যাশা 70 কোটি মানুষ কি চায় যে একটা রাষ্ট্র পরিচালিত হবে জনগণের বুথে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এবং সেখানে জনগণ নির্বিঘ্নে নির্ভয়ে সে তার বুথের অধিকার প্রয়োগ করবে কিন্তু বিগত নির্বাচনটা যেমন প্রশ্নবিদ্ধ আপনারা কি প্রস্তাব দিয়েছেন আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা লিখিতভাবে আছে যে সংবিধানের আলোকে সংবিধানের নির্দেশনা মতে নির্বাচন কমিশন গঠন করা হোক এবং অতীতে যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না সুতরাং আমরা এসিস করেছি যে 70 কোটি মানুষের পক্ষে এবং 70 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয় এবং সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে যে জনদাবি যেটা এইটার যেন প্রতিফলন ঘটে মানে আইন করতে হবে না উনি তো আমাদের দলে নাই আরকি গণফোরামের যারা আমরা এখানে এসেছি আপনারা জানেন এই যে আমরা নিবন্ধিত দল আমরা সেখানে জাতীয় সংসদে ও গণফোরামের প্রতিনিধিত্ব আমি নিজে করতেছি আমাদের গণফোরামের অফিস আছে আমাদের গণফোরামের যারা নেতৃবৃন্দ আমার সাথে আছেন জেনারেল সেক্রেটারি সহ অন্যান্য আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এসেছি আর উনি তো জানেন অসুস্থ বিভিন্ন অনুষ্ঠানে উনি যান না কিন্তু আসার কি সম্মতি ছিল কিনা এইটা তো স্যার বলেছেন যেটা যে আপনারা উনি তো কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেন নাই কোনো দিনই সংগঠন গণফোরামের যারা নেতৃস্থানীয় আছেন নেতৃবৃন্দ আছেন তার আগে আমরা বর্ধিত সভা করেছি সব জেলার নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির ডাকে সাড়া দেওয়ার জন্য এবং যে দাবিগুলো উত্থাপিত হয়েছে এবং 70 কোটি মানুষের যে দাবি হলো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এবং সেটা সংবিধানের আলোকে হবে সেই কথাগুলো আমরা বলেছি কি এখানে আসার ক্ষেত্রে গণফোরামের সম্মতি নিয়ে এসেছি ডক্টর কামাল হোসেন স্যার কখনো এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না উনি বলেছেন যে আপনারা গণফোরাম সিদ্ধান্ত নেন
আমরা গণফোরাম তো বললাম বর্ধিত সভা করেছি। গণফোরাম কোনটা? ওই মন্টু সাহেবের একটা আছে, সেটা গণফোরাম হিসাবে তো আমি মনে করি গ্রহণযোগ্য না। কি কিছু লোক বের হয়ে কিছু একটা করলেই গণফোরাম হয় না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। না আমরা যেটা বলতে পারি, তারা আসলো না আসলো সেটা আমাদের ব্যাপার না। আমরা এখানে এসেছি 17 কোটি মানুষের কথা বলার জন্য, আমাদের দলের কথা বলার জন্য। আর বিশেষ করে আমরা নেগেটিভ রাজনীতি পছন্দ করি না, আমরা গঠনমূলক রাজনীতি পছন্দ করি। অতীতে আমরা দেখেছি সংসদ বর্জন, এখন আইন না করে যদি সার্চ কমিটির মাধ্যমে আগের মতো যদি নির্বাচন কমিশন গঠন করে, তা এরকম যদি হয়, সেই পরিস্থিতি হয়, তাহলে কি আপনারা সেই নির্বাচন কমিশন দিন নির্বাচনে যাবে? আমরা গণফোরাম বসে সিদ্ধান্ত নিব, কারণ আমি এককভাবে সেটা বলতে পারি না। কিন্তু আমরা প্রত্যাশা করি, যেটা মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি এবং মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, আপনাদের দাবির কথাটা যেভাবে দাবি উত্থাপন করেছেন হুবহুভাবে হুবহুভাবে আমরা সরকার আমি সরকারের কাছে এটা প্রেরণ করব। সরকারকে আপনাদের প্রস্তাব ছিল কয়টা? আমাদের একটাই দাবি। না, কার কাছে প্রেরণ করব? উনি প্রেরণটা করবেন কাকে? উনিই তো রাষ্ট্রপতি। না, উনি সরকারের কাছে আইন করতে হবে, এটা আপনারা সবাই জানেন। আইন করা উচিত এরকম কোন আশ্বাস দাও বলেছেন? এইটা তো উনি যে মানুষের একটা প্রত্যাশা আছে, সংবিধানের যে একটা দিক নির্দেশনা আছে, এবং এটা যে অনেক আগেই হওয়া উচিত ছিল, এই ব্যাপারে ওনার কোনো ভিন্নমত নাই। আমরা যেটা দাবি উত্থাপন করেছি সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা লিখিতভাবে করেছি, এবং সেই লিখিত দাবিটাই মহামান্য রাষ্ট্রপতি সরকারের কাছে প্রেরণ করিবেন। বলেছেন শুধু আমরা না, আরো যারা দেখা করেছেন উনাদেরটাও পাঠাবেন। আর আমরা বলেছিলাম যে একটা জিনিস, যে শেষ পর্যায়ে যে আমি এটা বলেছিলাম যে আপনি, ধন্যবাদ।